তিনিচুকীয়া জেলার পেঙেরি থানার অন্তর্গত ফিলোবাড়ি তরানির এগারী কলেজিয়া ছাত্রীর মৃত্যুক সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। জানিব পৰা মতে ছাত্রীগী কাকপথার গন্ধগুড়ির সংরক্ষিত বনাঞ্চলের কাষত অচেতন অবস্থাত উদ্ধার করে স্থানীয় লোকে চিকিৎসালয়ত ভর্তি করাইছিল। চিকিৎসকৰ পৰা জানিব পৰা মতে ছাত্রীগীয়ে সেবন করেছিল কীটনাশক দ্রব্য। বৃহস্পতিবারে দিনত এই ঘটনা সংঘটিত হয়েছিল আর নিশা রূপাৰ পৰা উন্নত চিকিৎসার বাবে পরিয়ালে ডিব্রুগড় অভিমুখে নি থকার সময়তে ছাত্রীগীর মৃত্যু হয়। এতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছে, ছাত্রীগীয়ে নিজে আত্মহত্যা করলে নে কোনো লোকে হত্যা করলে? জানিব পৰা মতে বিগত দুটা বছর ধরে কাকপথার বরালির অসম আরক্ষীর কনিষ্টবল লক্ষ্মী মহন্তর লগত আছিল প্রেমর সম্পর্ক। প্রেমর সম্পর্কর বাবে মৃত্যু হল নাকি মেধাবী ছাত্রীগীর? ছাত্রীগীর মৃত্যুক লৈ সন্দেহ একাংশর। পরিয়ালের লোকে ইতিমধ্যে কাকপথার আরক্ষী থানাত কনিষ্টবল লক্ষ্মী মহন্তর উপর দাখিল করেছে এজাহার। আরক্ষীর পৰা জানিব পৰা মতে লক্ষ্মী মহন্ত বর্তমানে পলাতক, লগতে ছাত্রীগীয়ে ব্যবহার করা স্কুটিখনের সন্ধান পোৱা নাই আরক্ষীয়ে। পরিয়ালের লোকে উচিত তদন্ত দাবি জানায় দোষীক শাস্তি প্রদান করবলৈ আহ্বান জানাইছে আরক্ষী। আমার ভন্টিয়ে পড়বর কারণে ওলাই গেছিল, রুমত গেছিল, রূপাই কলেজত পড়ি আসছিল। তারপর রাতে 4 তারিখের কথা হয়, এই 4 তারিখে রাতেপা ওলাই গল, ঘরপর ওলাই গিয়ে কিনে রুমত গল, গিয়ে কিনে তাত গিয়ে নি 3টামান বজাত কবার গেছিল কিজান। তারপর শুনিল কি 5:30টামান বজাত আমার ওসর ফোন এটা আছে, মানে কেছে আমাক আপনার ভন্টি কিবা হয়েছে, আমি হসপিটাল এডমিট করেছো বলে কেছে এজন লড়াই, কেছে এটা ফোন মারছে। তারপর কি হল বলে সুদিছ লড়াজনে আমার কোয়া নাই, আমুকে হয়েছে বলে কোয়া নাই, হি কেছে খালি কিবা এটা হল এনেকা কেছে। তারপর আমি গিয়ে ওলালো, তাত গিয়ে কিনে দেখিছো যে হি কিবা দরব খাই মেলি মানে মেডিকেল পড়ে আছে, হি এডমিট করেছে। তারপর গলো আমি ভালকে সুদিছো কি হল কি না হওয়া, ভন্টি যে কব নোয়ারিলে, হি তার ভালকে কথা কোয়া অবস্থা নাই আসলে, আমি তা সুদিব একু না পালো। তারপর লড়াজনক সুদিছো, লড়াজনে কেছে একু হওয়া নাই আমার লগত, লড়াজন তার বয়ফ্রেন্ড আসলে সাগে, আমি হিমান ঘর আহি থাকে লড়াজন কি নাম লক্ষ্মী কয়, তার নাম লক্ষ্মী মহন্ত হয়, কবা কিবা কয় নি? হি পুলিশ বেডলাইন করে, ঘর তার বরালি হয়, কটা বরালি, কাকথা বরালি হয়, কি নাম বলি কলে? লক্ষ্মী বড়ুয়া, লক্ষ্মী মহন্ত, লক্ষ্মী মহন্ত কি করে? হি পুলিশ বেডলাইন করে, পুলিশ বেডলাইন। ও তার পিছন কেনে গম পালে? এটা আপনার থানাত গিয়ে গেছি নাকি? থানাত, থানাত দেওয়া হয়েছে, থানাত গেছো, থানাত দিয়াও হয়েছে। তারপর আমি থানার পর পাইছো যে থানায় ইমান গাত লগা নাই নাকি, তেনার নিচিনা আমার ভাবনা আছে, যাতে যেহেতু এতালে তাই এরেস্ট করা নাই, একু করা নাই। তারপর তার স্কুটি তার হাততে আসলে, হি স্কুটিত যাওয়া হয় ন, স্কুটি তো এতালে হি আমুকত আছে সুদিলেও হি নকয়, মানে কত আছে আমি সেইটা এতালে গম পোৱা নাই। সেইটা ভালকে পুলিশ হলেও চাব লাগে, সেইটা আমি ভালকে কয়েছো পুলিশও কোয়া হয়েছে, হলেও সেটি ভালকে তদন্ত লব লাগে, মানে ভাল কি হল কি না হয় সেটা আমি জানিব কারণে বহুত চেষ্টা করে আছো, দুঃখও লাগছে মনত আমার। কিবা পরিকল্পনা ই বলে ভাবে নাকি, মারি পেলা বলে ভাবে নাকি, হত্যা কাণ্ড হত্যা নিচিনা মন মন ভাবে নাকি? হেনুয়া নিচিনা ভাব আহি যায় কেতিয়াবা, হত্যা নিচিনা। প্রথমতে আর হিঁতে কৈছে কাকপথাৰ মেডিকেলত এডমিট কৰিছো বুলি হি এবাৰ কৈছিলে, কিন্তু সেই তেতিয়া সময়টোতো আমাক জনাব পাৰে, যেতিয়া ডিচি বৰা তাত ৰূপাই হস্পিটেলত এডমিট কৰিছে তেতিয়াই আমাক জনাইছে হি কাকপথাৰটো এই ভৰ্তি কৰিছিলে, এটি তেতিয়াও আমাক প্ৰথমতেই জনাব পাৰে ন। হি ঘটনাটো এনে ক'ত ক'ত হৈছিলে বুলি কৈছিলে? গন্ধগুড়ি ৰিজাৰ্ভত হৈ গৈছিল, গন্ধগুড়ি ৰিজাৰ্ভত। ৰিজাৰ্ভত আজি আমাৰ সমাজত প্ৰায় এনেকুৱাবিলাক ঘটনা ঘটি আহিছে, আমি দেখি আহিছোঁ। সেই নিচিনাকৈ যোৱা 5 তাৰিখ দিনাখন আমাৰ ঘৰতে মোৰ নিজৰ ভণ্টি বুলি ক'ব পাৰি, ভণ্টিহঁতেও এই ঘটনা ঘটিছে যে আমি জানিবলৈ পাইছোঁ কাকপথাৰ বৰালি গাঁৱৰ লক্ষ্মী মহন্ত নামৰ এজন ল'ৰাৰ লগত কিবা তেওঁ এই ভালপোৱা সম্বন্ধ আজি প্ৰায় 2টামান বছৰ আগৰ পৰা চলি আহিছিলে। তাকে ভণ্টিজনী যোৱা 5 তাৰিখ দিনাখন ঘৰৰ পৰা ৰুমলৈ বুলি ওলাই গৈছিলে, ৰূপাই কলেজত তেওঁ অধ্যয়ন কৰি আছিলে। তাৰপাছতে আমি পাছত ফোন কৰিলে সেইটো জানিবলৈ পাওঁ যে সেই ভণ্টিজনী বোলে কিবা বেমাৰত চিৰিয়াছ হৈ বোলে মেডিকেলত এডমিট হৈ আছে। সেই ল'ৰাজনে কিবা কৈ ফোনত জনালে, গৈ দেখোঁ যে ছোৱালীজনী বেমাৰ বুলি তেনেকৈ নহয়, যে দৰৱ খাই দিয়া কিবা এনেকুৱা হৈছে বুলি আমি গম পালোঁ। তাৰপাছতে কথাখিনি এতিয়াও ৰহস্যজনক হৈ আছে যে দৰৱ নিজে খাইছে নে কোনোবাই খুৱাইছে নে কোনোবাই মাৰি পেলাবলৈ চেষ্টা কৰিছিলে, এইখিনি কথা এতিয়াও মানে স্পষ্ট হোৱা নাই। সেই গতিকে আমি যোৱাকালি থানালৈ গৈছোঁ, কাকপথাৰ থানালৈ গৈছোঁ, গৈ আমি এজাহাৰ দিছোঁ তাত।
এজাহাৰ দিছোঁ যদিও আজি তাৰিখলৈ মানে আজি 24 ঘণ্টা পাৰ হৈ গৈছে, এতিয়ালৈকে ল'ৰাজনক এৰেষ্ট কৰিছে বুলি আমি শুনা নাই, গম পোৱা নাই। তাৰপৰা শুনিবলৈ পাইছোঁ যে এতিয়াও মুক্ত মানে মুকলি আকাশৰ তলত ল'ৰাজনে স্কুটি চলাই ঘূৰি ফুৰিছে, কিবা এনেকুৱা ধৰণৰ কথাখিনি আমি শুনিবলৈ পাইছোঁ, কথা বতৰাবিলাক। তাকে ভৱিষ্যতলৈ জানে এনেকুৱা হ'ব নালাগে, আজি যি হৈ গ'ল হ'ল, তথাপিও আৰু এই ঘটনাটো বাকী মানে ন্যায় পাব লাগে আৰু, যে উচিত তদন্ত চলিব লাগে, এয়া সেইটোৱে বিচাৰোঁ। যে ল'ৰাটো যদি দোষী সি শাস্তি পাব লাগিব, বা মুঠৰ ওপৰত উচিত তদন্ত ইয়াত চলাব লাগে। ডুমডুমাৰ পৰা ৰঞ্জিত ছেত্ৰীৰ প্ৰতিবেদন, এনি ভাৰত 24। আপোনাৰ ঘৰখন আৰু অফিচ চালে চকু ৰোৱাকৈ সজাওক। আজি আহক সকলো ধৰণৰ অত্যাধুনিক ফাৰ্নিচাৰৰ বাবে চিটি ফাৰ্নিচাৰ, 6 মাইল গুৱাহাটী। আমাৰ ঠিকনা 6 মাইল পাঞ্জাবাৰী ৰোড, পুৰবিদাৰীৰ সন্মুখত, গুৱাহাটী। আমাৰ যোগাযোগ নম্বৰ 9435013969।